ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজ বিকালে বৈঠক ছিল শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের, তোমাদের গরমের ছুটি এগিয়ে আসবে কিনা, কিংবা গরমের ছুটির দিন সংখ্যা বাড়বে কিনা, সকালে স্কুল হবে কিনা, কিংবা বিদ্যালয়ে তোমরা যে সময়টুকু কাটাও সেই সময়টা কমিয়ে আনা হবে কিনা। প্রচণ্ড তাপপ্রবাহের ফলে যে উদ্ভূত পরিস্থিতি ছিল তার সমাধানে এতগুলো পথ ছিল, কোন পথটা বেছে নিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা, তাই শুনবো এই ভিডিওতে। বিস্তারিত তথ্য জানানোর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছো অর্থাৎ আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সময় মতো তোমাদের মোবাইলে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। চলো দেখে নিই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু আজকের বৈঠক প্রসঙ্গে কি বললেন। আমাদের দপ্তর থেকে বিভিন্ন দপ্তর, আবহাওয়া দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত দপ্তরের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি, আমরা পুরো রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। যে মূল কথা হচ্ছে যে তিন দিনের মধ্যে একটা, তারা বলছেন যে অন্তত সাময়িক স্বস্তি, তার বৃষ্টিপাতের কথা আছে সোমবার থেকে। তো আমরা এই সোমঙ্গলবার সিচুয়েশনটা একটু দেখে নিতে চাইছি, সেখানে আমরা আজকে যথারীতি দপ্তর থেকে একটা নির্দেশিকা দিয়েছি এই প্রবল হিটের সঙ্গে কী করে মানিয়ে নিতে হবে, স্কুলের টাইম এগিয়ে এনেছি, যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে দুবছর প্যান্ডেমিকের কারণে স্কুল বন্ধ ছিল, এখন যখন পুরো প্রক্রিয়াটাই, সিস্টেমটাই আবার নড়ে চড়ে বসেছে, আবার ছেলে মেয়েদের স্বাভাবিক পাঠ্যাভ্যাস ফিরে আসছে, সেই বিষয়টা আমাদের, সে প্রেক্ষিতটা আমাদের মাথায় রাখতে হচ্ছে, একটু দেখে নিতে চাইছি। পুরোটাই আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, আপডেট দিচ্ছি এবং আমাদের দপ্তরে এটা ঘন ঘন বৈঠকও হচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।